আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট কুক রেসিপি আজকে তৈরি করব খুবই লোভনীয় হাতে মাখানো পেয়ারার ভর্তা এই ভর্তা দেখে কার কার জিবে পানি চলে আসলো তো চলুন ভর্তাটাকে তৈরি করে নেই আমি একটি বড়ো সাইজের পেয়ারা ঠিক এরকম করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন চাইলে গ্রেট করে নিতে পারেন আমাকে হেল্প করছে আমার ভাই স্ত্রীর ছোট্ট সোনামণি রাওনাফ এবং রাহা প্রথমে অ্যাড করছি পরিমাণ মতো লবণ অ্যাড করছি এক টেবিল চামচের মতো চিলি ফ্লেক্স তারপর অ্যাড করছি এক টেবিল চামচ শুকনো মরিচ জিরা মিষ্টি জিরা মেথি টেলে তারপর গুঁড়ো করে নিয়েছি এই মশলাটা দেওয়ার কারণে টেস্টটা বহুগুণে বেড়ে যাবে তাই আপনারা একদমই মিস করবেন না অ্যাড করছি উঁচু করে একটা চামচ লাল মরিচের গুঁড়ো তবে ঝালটা আপনাদের পছন্দ মতো অ্যাড করে নেবেন এখন অ্যাড করছি এক টেবিল চামচ চিনি ভর্তার টেস্টটাকে বহুগুণে বাড়ানোর জন্য অ্যাড করছি কয়েক টুকরো আমের আচার তেল সহ সাথে আছে রসুনের কোয়া এই আচারটা প্রচন্ড গরমে খেতে ভালো লাগে এছাড়া যে কোনো সময় তৈরি করে খেতে পারবেন আর যেমন আকাশ ডাকছে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে এই সময় আচার খেতে বেশ ভালো লাগে এখন দুটো কাঁচা মরিচ কুচি করে অ্যাড করেছি এবার হাতে খুব ভালোভাবে চটকিয়ে নিব ভালোভাবে চটকিয়ে নেওয়ার কারণে টেস্টটা কিন্তু বহুগুণে বেড়ে যাবে স্কিনে আপনারা দেখি নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কেমন করে হাত দিয়ে চটকিয়ে নিচ্ছি আমার কিন্তু উপকরণ আরও বাকি আছে শুনতে পেয়েছেন আকাশের গর্জন এখন কিছুটা তেঁতুল অ্যাড করেছি তারপর আবারও হাত দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি মিক্সচারটা কিন্তু খুবই জরুরি মিক্সড করতে করতে দেখবেন আস্তে আস্তে পানি ছাড়তে শুরু হয়েছে পেয়ারা মাখানোর এই ঝোলটা কিন্তু খেতে দারুণ লাগে এখন অ্যাড করছি এক ফালি লেবুর রস তাও আবার পাতি লেবুর রস বুঝে নেবার টেস্টটা কেমন হবে আমার তো এখনই জিবে পানি চলে আসলো আপনাদের মধ্যে কার কার জিবে পানি চলে আসছে একটু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। পেয়ারার ভর্তা তো অনেকই তৈরি করেছেন আমি অনুরোধ করব। একবারের জন্য হলে এভাবে ট্রাই করে দেখুন ইনশাল্লাহ আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিই বলছি আপনারা নিরাশ হবেন না আপনাদেরকে আছে খুব ভালো লাগবে অলমোস্ট আমার ভর্তাটা হয়ে গেছে এখন একটা প্লেটে তুলে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে দারুণ টেস্টি হয়েছে দেখলেন তো কত সহজেই তৈরি করে দেখালাম হাতে মাখানো পেয়ারার ভর্তা এই পেয়ারার ভর্তা যাকে খাওয়াবেন সে আপনার প্রেমে পড়ে যাবে এদিকে আমার ছোট ভাই তো ভর্তা পেয়ে একেবারে চেটে পুটে খাচ্ছে আমার রেসিপি যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন আর ভালো লেগে থাকলে একটু শেয়ার করে দেবেন কথা না বাড়িয়ে বিদায় নিচ্ছি সবার জন্য অবিরাম ভালোবাসা